আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি নিগার পারভীন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার প্ল্যান্ট প্যাথোলজি লেকচার 7। আমরা সিলেবাসের চ্যাপ্টার সিলেবাসের 6 নম্বর টপিকসটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হোস্ট ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেন। হোস্ট, আমরা প্ল্যান্ট প্যাথোলজিতে যখন পড়ছি আমরা জানি যে হোস্ট ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেনের মাঝে আছে যাতে কোনো যেসব উদ্ভিদের দেহে কোনো পরজীবী বা প্যাথোজেন বাস করে বা আশ্রয় নেয় সেটাকে বলা হয় সেটা হোস্ট। আর যখন কোনো পরজীবী রোগ সৃষ্টি করে তখন তাকে মানে প্যাথোজেন, যে সমস্ত জীবাণু কোনো উদ্ভিদের দেহে বাস করে এবং হচ্ছে রোগ সৃষ্টি করে তাকে প্যাথোজেন বলা হয়। সেটা আমরা আগেই জানি। এখন এই যে হোস্ট ডিফেন্স এগেইনস্ট প্যাথোজেনের কথা বলছি, যে পোষকের প্যাথোজেনের প্রতি পোষকের প্রতিরোধ, সেটা দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে কি স্ট্রাকচারাল ডিফেন্স এবং আরেকটা টাইপ হচ্ছে বায়োকেমিক্যাল ডিফেন্স। আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে স্ট্রাকচারাল ডিফেন্স সম্পর্কে আলোচনা করেছি, আমাদের আজকের আলোচনার বিষয় কেমিক্যাল ডিফেন্স। তো এখানে হচ্ছে যে উদ্ভিদ যেমন আছে অসংখ্য রকমের বা শত শত রকমের, যেমন উদ্ভিদ রয়েছে তেমনই রয়েছে কি অসংখ্য প্যাথোজেন রয়েছে, এবং হচ্ছে উদ্ভিদ প্রতিনিধিত্ব পারে প্রতিটা উদ্ভিদ শত শত রকমের প্যাথোজেন দ্বারা আক্রান্ত হতে পারে। এবং এই যে প্যাথোজেন দ্বারা আক্রান্ত হচ্ছে উদ্ভিদ, সেই প্যাথোজেন শত শত রকমের প্যাথোজেন দ্বারা উদ্ভিদ যে আক্রান্ত হচ্ছে এবং সেগুলোকে উদ্ভিদ প্রতিহত করছে এবং প্রতিহত করে সফলভাবে কি ফসল উৎপাদন করছে। এই যে উদ্ভিদের যে প্রতিরোধ ক্ষমতা প্যাথোজেন পোষকের, যে প্যাথোজেনকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেটা উদ্ভিদ জিনগত বা বংশগতভাবে পেয়ে থাকে। তো উদ্ভিদের যে এই যে জিন দ্বারা নিয়ন্ত্রিত যে গঠনগত বা জৈব রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের কি করে যে একটা প্রতিরোধমূলক অবস্থা গড়ে তোলে, এবং এই যে শত শত রকমের বা অসংখ্য রকমের প্যাথোজেন দ্বারা যে পোষক বা উদ্ভিদ আক্রান্ত হচ্ছে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, যে সেগুলোকে এক একটা রোগকে এক এক রকমের জিন দ্বারা সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে উদ্ভিদের যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সেটাকে সে উদ্ভিদটা দুইটা ভাবে করছে, একটা হচ্ছে গঠনগত ভাবে আর একটা হচ্ছে কি জৈব রাসায়নিক ভাবে। ডিফেন্সের কথা বলছি যেটা, তো এই যে আমরা ডিফেন্সের কথা বললাম যে দুইটা টাইপের যে ডিফেন্সের কথা, একটা হচ্ছে কি স্ট্রাকচারাল ডিফেন্স, একটা হচ্ছে কি বায়োকেমিক্যাল ডিফেন্স। স্ট্রাকচারাল ডিফেন্সের মাঝে যেমন আছে যে প্রি এক্সিস্টেন্স স্ট্রাকচারাল ডিফেন্স বা আক্রমণের পূর্ববর্তী যে অবস্থাটা প্রতিরোধ ব্যবস্থাটা সেটা, এবং হচ্ছে আক্রান্ত হওয়ার পর যে গঠনগত প্রতিরোধমূলক ব্যবস্থা নেই সেটাকে বলা হয় যে পোস্ট ইনফ্লেকশনাল অর ইনডিউস স্ট্রাকচারাল ডিফেন্স। তেমনই ভাবে এটার যেমন দুইটা প্রকার আছে, স্ট্রাকচার বায়োকেমিক্যাল ডিফেন্সের ক্ষেত্রে দুইটা টাইপের আছে, যে প্রি এক্সিস্টিং বায়োকেমিক্যাল ডিফেন্স এবং হচ্ছে পোস্ট ইনফেকশনাল অর ইনডিউস বায়োকেমিক্যাল ডিফেন্স। এটা হচ্ছে যে আক্রান্ত হওয়ার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা যে সমস্ত জৈব রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেটা, এবং হচ্ছে আক্রান্ত হওয়ার পর যে সমস্ত জৈব রাসায়নিক ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে সেগুলো। তো ডিফেন্সের মধ্যে আমরা স্ট্রাকচারালটা গত ক্লাসে পড়েছি, তারপরে একটু রিভিউতে আমি বলছি যে আমরা পড়েছিলাম যে গঠনগত যেটা, যে উদ্ভিদের যে প্রি এক্সিস্টেন্টের মধ্যে হচ্ছে যে প্যাথোজেনে আক্রান্ত হওয়ার পূর্ব থেকে সে ব্যবস্থা গ্রহণ করে, সেটা কিরকম, যে গঠনের মধ্যে দেখা যায় যে উদ্ভিদে আমরা জানি যে কোষ প্রাচীর কোষ থাকে, কোষ ঝিল্লি থাকে, যে বাইরের কোষ প্রাচীরের বাইরে যে একটা ত্বক থাকে, কিউটিকলের পুরো আবরণ থাকতে পারে, বা এপিডার্মাল কোষের বাইরে যে মোমের আবরণ, কিউটিনের আবরণ থাকে, যেগুলো কি করে যে প্যাথোজেন প্রতিরোধ করে, ভেতর প্যাথোজেনকে প্রতিরোধ করে। হ্যাঁ, এবং হচ্ছে যে অনেক উদ্ভিদের দেখা যায় যে ওয়াক্স মোমের আবরণ থাকে বা কিটের আবরণ থাকে, প্যাথোজেনকে কি করতে হয় যে যখন কোষ প্রাচীর ভেদ করে ভেতরে যেতে হয়, তার যে প্যাথোজেন যখন যে এই গুলোকে প্রতিহত করে, এই যে কিউটিনের আবরণ বলো বা কোষ ঝিল্লি বলো, কোষ প্রাচীর ভেদ করে, কোষ ঝিল্লি ভেদ করে যে প্রোটোপ্লাস্টের কাছে যে পর্যন্ত পৌঁছাতে হয় প্যাথোজেনকে, এই ঝিল্লিগুলো ভেদ করে। তো যখন প্যাথোজেন কিনা এই ঝিল্লিগুলো ভেদ করে ভেতরে যেতে হয়, তার জন্য তাকে কতগুলো সে কি করে যে কতগুলো রাসায়নিক পদার্থ নিঃসৃত করে প্যাথোজেন, সেই যে পদার্থগুলো নিঃসৃত করে সেগুলো হতে পারে টক্সিন, হতে পারে এনজাইম, হতে পারে বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে পারে, এটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তারপর আবার বললাম যে প্যাথোজেনকে কারণ কেন ওই প্রোটোপ্লাস্ট এই যে ভেদ করে এগুলো প্রাচীর ভেদ করে যে ভেদ পোষকের ভেদ ভেতরে যায়, সে ওইখানে যার প্রোটোপ্লাস্টটা খাবারটা থাকে সেখান থেকে কারণ কেন প্যাথোজেনে যখন পোষকের দেহে
সংস্পর্শে আসে তখন সে কি করে, যে প্রাচীরগুলোর কথা বললাম, যে কীটগুলো আবরণের কথা বললাম, মোমের আবরণের কথা বললাম, এগুলো ভেদ করে সে ভেতরে যায়। ভেতরে গিয়ে কি করে, সেখানে বৃদ্ধি প্রাপ্ত হয়, তার জনন প্রজনন করে এবং সংক্রামক সংক্রামক যে বা আক্রমণ করে যে প্রতিদিনকে রোগ সৃষ্টি করার জন্য, সেই পর্যায়গুলোর জন্য তার কিছু স্টেপ করতে হয়, মধ্যে দিয়ে তাকে যেতে হয় প্যাথোজেনকে। তো এই যে প্যাথোজেনের যে হোস্টের ভিতরে যে প্রবেশ করা থেকে শুরু করে যে ইয়াগুলো, তো এই সময়টায় কি করে যে অনেক সময় প্যাথোজেন এই আক্রমণটাকে প্রতিরোধ, প্যাথোজেনের এই আক্রমণকে প্রতিহত করতে কি করে যে পোষকটা তার দেহের বাইরের আবরণ কিছুটা কি প্রতিরোধমূলক আবরণ গড়ে তোলে, যেটা হচ্ছে আক্রমণ আক্রান্ত হওয়ার পূর্বেই। সেগুলো যে বললাম, যেটা এপিডার্মাল বলো বা ত্বকের যে আবরণ, মোমের আবরণ, কিউটিকলের আবরণ থাকে, অনেক সময় পেরিডার্ম থাকে, তারপর হচ্ছে পত্ররন্ধ্র, বিভিন্ন রকমের রন্ধ্র বলো, তারপর হচ্ছে যে রোমের টিস্যু প্রাচীর, টিস্যুতে পুরুকোষ প্রাচীরের উপস্থিতি, এগুলো হচ্ছে উদ্ভিদ কি করে আক্রান্ত হওয়ার পূর্বেই তার গঠনগত প্রতিরোধমূলক ব্যবস্থা। এরপর দেখো আসো যে আক্রমণ পরবর্তী গঠনগত প্রতিকূল প্রতিরোধ ব্যবস্থা। সে যখন উদ্ভিদ কিনা আক্রান্ত হয়ে যায় তখন সে কি করে, যে আক্রান্ত হওয়া সত্ত্বেও আচ্ছা, যেটা বলছিলাম যে আক্রমণ পরবর্তী যে গঠনগুলো গঠনগত প্রতিরোধ ব্যবস্থা, সেটা হতে পারে সাইটোপ্লাজমিক প্রতিরোধ বিক্রিয়া, কোষ প্রাচীরের প্রতিরোধ ব্যবস্থা, হিস্টোলজিক্যাল প্রতিরোধ ব্যবস্থা, সেটার মধ্যে আবার আছে যে কর্ক স্তর সৃষ্টি, তারপর হচ্ছে যে মোচন বা অ্যাবসিসন স্তর সৃষ্টি, গাম সৃষ্টি, আঠা, টাইলোসিস, লেন্টিসেল, এগুলো আছে যে গাম জমা হওয়া, এইগুলো হচ্ছে যে প্যাথোজেনের হচ্ছে যে গঠনগত প্রতিরোধমূলক ব্যবস্থা, যেগুলো হলো সে আক্রান্ত হওয়ার পরে সে ব্যবস্থা গ্রহণ করে। এবার আসো যে প্যাথোজেন অনেক সময় দেখা যায় যে জৈব রাসায়নিক কিছু পদার্থ নিঃসৃত করে, যার দ্বারা সে কি করে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র এই যে গঠনগত যে প্রতিরোধের মধ্যে যে দুইটা প্রকার বললাম, যে ডিফেন্সের কথা দুই রকমের বললাম, যে একটা স্ট্রাকচারাল, একটা হচ্ছে বায়োকেমিক্যাল ডিফেন্সের কথা বললাম। তো এই যে ডিফেন্সের কথা স্ট্রাকচারাল, তো যেটা পড়া হয়েছে যে দুই রকমের বললাম, যে একটা হলো আক্রমণ পূর্ববর্তী এবং হচ্ছে আরেকটা আক্রমণ পরবর্তী। এবার আসো যে বায়োকেমিক্যাল, দেখা যায় যে অনেক সময় এক বা একাধিক সুনির্দিষ্ট জৈব রাসায়নিক উপস্থিতি বা অনুপস্থিতি সৃষ্টি বা জৈব রাসায়নিক পদার্থ সৃষ্টির মাধ্যমে কি করে যে পোষক প্যাথোজেনটাকে প্রতিহত করে, পোষক প্যাথোজেন প্রতিহত করে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ দ্বারা। তো এই ধরনের যে সমস্ত ক্ষেত্রে উদ্ভিদ কিনা যে এই যে জৈব রাসায়নিক পদার্থ সৃষ্টি দ্বারা যে পোষক কোনো প্যাথোজেনকে প্রতিহত করে, তখন তাকে বলা হয় জৈব রাসায়নিক প্রতিরোধ কৌশল বলা হয়। তো এই সকল জৈব রাসায়নিক পদার্থ প্যাথোজেনের বৃদ্ধি বলো, প্রজনন বলো, এবং হচ্ছে সংক্রমণে বাধা প্রদান করে। প্যাথোজেন পোষকের উপর যে ক্রিয়া করে তাকে বাধা দেওয়া এবং যে সকল জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত করে তাকে অকুজ্য করে দেওয়া অথবা অন্য কোনো পথে বিপাক প্রক্রিয়া পরিচালিত করে প্যাথোজেনের আক্রমণ বা খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে কি জৈব রাসায়নিক প্রতিরোধের উদ্দেশ্য। মানে দেখা গিয়েছে যে এই যে জৈব রাসায়নিক পদার্থ দ্বারা যে প্যাথোজেন, যেমন বললাম যেটা যে প্যাথোজেন যখন পোষককে আক্রমণ করে বিভিন্ন ধরনের টক্সিন নিঃসৃত করে বা বিষ ক্রিয়া তৈরি করে, যে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ তৈরি করে, সেগুলোকে প্রতিরোধ করার জন্য প্যাথোজেনকে এই প্যাথোজেনের এই আক্রমণকে প্রতিরোধ করার জন্য পোষক কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ।
এই যে দেখা গিয়েছে যে এখন যে প্যাথোজেন, যে দুই রকমের প্রতিরোধের কথা বললাম, যে পোষকের একটা হচ্ছে যে গঠনগত প্রতিরোধ, একটা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রতিরোধ। গঠনগত এখন দেখা গিয়েছে যে আধুনিক মানে আধুনিক বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে বর্তমানে যে জৈব রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থাটাই বেশি কার্যকর। বলতে হচ্ছে যে গঠনগত প্রতিরোধ থেকে জৈব রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থাটা বেশি কার্যকর বলে বর্তমানে মনে করা হয় বা এটা প্রমাণিত। তো এক্ষেত্রেও যে গঠনগত প্রতিরোধ মূলক ব্যবস্থার মতো এখানেও জৈব রাসায়নিক মূলক যে প্রতিরোধ কৌশল সেটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে যে আক্রমণের পূর্ব থেকে বর্তমান মানে আক্রমণের শুরু থেকে আক্রমণের আগেই যেটা তার জৈব রাসায়নিক প্রতিরোধ মূলক ব্যবস্থা একরকম, আর একটা হচ্ছে কি আক্রান্ত হওয়ার পর যে জৈব রাসায়নিক ব্যবস্থা যেগুলো নিয়ে উৎপাদন উৎপন্ন হয় সেগুলো। তো এখন আসো যে আক্রমণের আগে থেকে যে পোষক যখন প্যাথোজেন দ্বারা আক্রান্ত হওয়ার পূর্বে তার কি ব্যবস্থা গুলো করে। একটা হচ্ছে যে পরিবেশে পোষক উদ্ভিদ কর্তৃক রোধক নিঃসরণ, হ্যাঁ, যে সেটা কিভাবে প্যাথোজেনের আক্রমণ থেকে প্রতিরোধ করবে সেটা, সেই ধরনের নিঃসরণ পদার্থ সে কি করে যে পোষক পরিবেশে আগে থেকে নিঃসৃত করে রাখে। কোন কোন উদ্ভিদ পরিবেশে এমন কতগুলো পদার্থ মুক্ত করে যা কোন কোন প্যাথোজেনের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে টমেটোর ক্ষেত্রে বলা যেতে পারে বা সুগার বিটের কথা বলা যায়, এরা যে প্রচুর পরিমাণে ফাঞ্জি টক্সিন। হ্যাঁ, টক্সিনটা তোমাকে আগেই বলেছি যে তোমাদের গত ক্লাসে টক্সিন নিয়ে আলোচনা যখন করেছিলাম যে বলেছিলাম যে এটা হতে পারে পোষক পরজীবী কমপ্লেক্সের একটা জৈব রাসায়নিক ক্রিয়ার ফলে যে উৎপন্ন যে পদার্থ যা কি করে উদ্ভিদে এক ধরনের বিষক্রিয়া করে বা হচ্ছে এবং রোগ লক্ষণ প্রকাশ পায়। এটা উইডলিগের মতে আর কি, যে টক্সিক হচ্ছে যে পোষক বা পরজীবী একটা কমপ্লেক্সের ক্রিয়ার ফলে উৎপন্ন একটা পদার্থ যা কিনা কি করে যে পোষকের বা উদ্ভিদের রোগ সৃষ্টি করে এবং হচ্ছে রোগ লক্ষণ প্রকাশ করে। মোট কথা হচ্ছে যে প্যাথোজেন কর্তৃক যে পদার্থ নিঃসৃত হয় যে রোগ সৃষ্টির জন্য এবং যা বিষক্রিয়া ঘটায় পোষকের মধ্যে সেটাই হচ্ছে কি টক্সিন। তো কোন কোন দেখা যায় যে টমেটো এবং সুগার বিটে দেখা যায় যে এমন ফান্দি টক্সিন নিঃসৃত করে যে যেটা কিনা যে বটাটিস এবং সার্কোস্পোরা কনিডিয়াকে উদ্গমে বাধা দান করে। এটা হচ্ছে যে কিছু টক্সিন হচ্ছে পোষক কিছু টক্সিন নিঃসৃত করে, ঠিক আছে, সেটা কিসের জন্য প্যাথোজেন আক্রমণকে প্রতিরোধ করার জন্য। আবার দেখা গিয়েছে যে পেঁয়াজের লাল স্বল্পত্র সৃষ্টিকারী প্রকরণটি এক ধরনের প্রতিরোধক ফান্দি টক্সিন ক্যাকেটাল বা প্রোটোক্যাটোচয়েডিস সৃষ্টি করে, যা কিনা যে পেঁয়াজের যে একটা নোংরা দাগ আছে যেটা হচ্ছে অনিয়ন রোগ সৃষ্টিকারী যে কোলচিট্রিকাম এর আক্রমণটাকে সে প্রতিরোধ করে। কোলচিট্রিকাম ছত্রাক তোমরা জানো যে এটা একটা টিটারোমাইসিটিসের ছত্রাক, যে প্যাথোজেন এখানে হচ্ছে যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া মূলত হচ্ছে কি উদ্ভিদে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং ভাইরাস দ্বারা বা নেমাটোড দ্বারা উদ্ভিদে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যে এগুলোকে প্রতিরোধ করার জন্য পোষক যে কতগুলো রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যেমন যে টক্সিনের কথা বললাম, যে ফাঞ্জি টক্সিনের কথা বললাম, যে পেঁয়াজ এবং টমেটো এবং সুগার বিটের কথা বললাম, যেগুলো হচ্ছে যে সার্কোস্পোরা বটরাইটিস এগুলোর আক্রমণকে প্রতিরোধ করতে পারে। আবার আরেক ধরনের যে ফাঞ্জি টক্সিন আছে যেটা হচ্ছে কি যে পেঁয়াজের ক্ষেত্রে যেটা বললাম যে কোলচিট্রিকামের আক্রমণকে সে প্রতিরোধ করতে পারে। আবার আরেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছোলা সবাই চিনো নিশ্চয়ই, যে ছোলার গ্রন্থিযুক্ত লোম থেকে মেলিক অ্যাসিড নিঃসৃত হয় যেটা কিনা যে ব্লাইট রোগ সৃষ্টিকারী ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করতে পারে। এটা হচ্ছে যে আক্রমণের পূর্বেই পোষক যে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে তার একটা পয়েন্টটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসো আমরা যাচ্ছি যে প্রয়োজনীয় ফ্যাক্টর বা এন্টিজেনের অনুপস্থিতির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা। এটা কি যে কোন কোন প্রজাতির উদ্ভিদে দেখা যায় যে ত্বকীয় কোষে পরিচয় প্রদানকারী একটা ফ্যাক্টর থাকে যা কি করে যে প্যাথোজেনকে শনাক্ত করতে পারে। হ্যাঁ, যেটা থাকে যে পোষকের উদ্ভিদ দেহের ত্বকীয় কোষের মধ্যে থাকে, যে যদি কোন ক্ষেত্রে পোষকের দেহে এর ফ্যাক্টর না থাকে তবে প্যাথোজেনের আক্রমণের জন্য যে সংস্পর্শ স্থাপন বা প্রয়োজনীয় এনজাইম বা আক্রমণ অঙ্গটা প্যাথোজেনটা সৃষ্টি করতে পারে না। এই ফ্যাক্টর গুলো কি করে যে শর্করা প্রোটিন বা এরূপ পদার্থ বলে মনে করা হয়। যে এগুলো দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রে পোষক উদ্ভিদের ত্বকটাকে সংবেদনশীল থাকে বা যে আক্রান্ত যেখানে আক্রান্ত হবে ওই স্থানটা পোষক প্যাথোজেনটা চিনতে পারে না, সেটাকে চিনে দেওয়ার জন্য পোষকের আলাদা একটা ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরটা অনেক সময় যে সেই প্রয়োজনীয় ফ্যাক্টর বা এন্টিজেন অনুপস্থিত থাকলেও মানে অনুপস্থিতির মাধ্যমে সে ধরনের একটা কি ধরনের জৈব রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা উদ্ভিদ গড়ে তুলতে পারে। দেখা গেছে যে পোষক দেহে ভাইরাস অনুপ্রবেশের পর পোষকের রাইবোজোমে যদি ভাইরাসের সংক্রামক নিউক্লিক অ্যাসিড কে স্থান চিনিয়ে না দেয়, হ্যাঁ, যে দেখা যায় যে পোষকের রাইবোজোমটা এই কাজটা করে যে যদি ভাইরাসের সংক্রামক নিউক্লিক অ্যাসিড কে তার নির্দিষ্ট স্থানটা যদি চিনিয়ে না দেয় তবে সেক্ষেত্রে কি করে যে ভাইরাস সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম সংশ্লিষ্ট হয় না এবং কি হয় যে রোগ সৃষ্টি হতে পারে না।
ঠিক আছে। এরপর দেখো যে ছত্রাক রোগ দেখা যায় যে অনেক সময় যে ছত্রাক রোগ সৃষ্টির জন্য সুনির্দিষ্ট কি করে যে টক্সিন সৃষ্টি করে কিছু, এক্ষেত্রে প্যাথোজেনকে রোগ সৃষ্টির জন্য কি করতে হয় যে পশুকে যে সুনির্দিষ্ট সংবেদনশীল স্থান থাকে সেই সংশ্লিষ্ট স্থাপন করার জন্য প্রয়োজন হয় এবং হচ্ছে বিক্রিয়া করার জন্য প্রয়োজন হয়। তো পশুর দেহে যদি এরূপ সংবেদনশীল সাইটের অনুপস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে কি করে যে পশুকে পশুটা রোগ প্রতিরোধী হয়। ঠিক আছে, আবার কতগুলো পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে যে পোষক এবং প্যাথোজেনের এরকম অ্যান্টিজেন থাকলে পোষক এবং হচ্ছে প্যাথোজেনের যদি একই রকম অ্যান্টিজেন থাকে তবে পোষকটি সহজেই কি হয় রোগ আক্রান্ত হয়। কিন্তু পোষক দেহে যদি ওই অ্যান্টিজেনটা অনুপস্থিত থাকে তাহলে কি করে যে সেক্ষেত্রে পোষকটা রোগ প্রতিরোধী হয়ে যায়। ঠিক আছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোষক এবং হচ্ছে প্যাথোজেন দুইটাতে কি থাকে সেম রকম মানে সেম বা একই রকম অ্যান্টিজেন থাকে। যদি কোনো কারণে যদি পোষক দেহে সেই অ্যান্টিজেনটা না থাকে তবে সেক্ষেত্রে পশুটা কি হয় রোগ প্রতিরোধী হয়ে যায়। এটা এক্সাম্পল হচ্ছে তিসির ক্ষেত্রে বলা যেতে পারে যে ম্যালানোস্পোরা লিনি বা তুলার ক্ষেত্রে যেটা যে এঙ্গুলার লিভ স্পট রোগ সৃষ্টি করে যে ছত্রাকটা যে জ্যান্থোগোনাস মালভিসেরিয়াম সেক্ষেত্রে এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়। আসলে যে আরেকটা পয়েন্ট আমরা আসছি যে প্যাথোজেনের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, তো পোষক কলা এবং প্যাথোজেনের বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় পুষ্টি যদি সরবরাহ না পায় সেটা প্যাথোজেনের তাহলে বৃদ্ধি হয় না এবং হচ্ছে কি সংক্রমণ ঘটে না। কারণ প্যাথোজেন পোষক দেহে যখন আক্রমণ করে তবে সেখানে বৃদ্ধির জন্য সেখানে কি করে সে বৃদ্ধি পায় প্রজনন করে এবং হচ্ছে সংক্রমণ করে। তো সংক্রমণের জন্য যদি প্রয়োজনীয় যে সে ওখানে টিকে থাকার জন্য যদি সে যদি প্রয়োজনীয় পুষ্টি না পায় তবে সেক্ষেত্রে কি হয় প্যাথোজেনের বৃদ্ধি হয় না এবং হচ্ছে কি সংক্রমণ ঘটে না এবং এর ফলে কি হয় যে পোষকটা রোগ প্রতিরোধী হয়ে যায়। তো প্যাথোজেনের দ্রুত বৃদ্ধির ফলে পোষকদের বিভিন্ন ধরনের ভিটামিন অ্যামিনো অ্যাসিড শর্করা তারপর হচ্ছে যে প্রোটিন হরমোন এগুলো এক বা একাধিক উপাদানের প্রয়োজন হয়। কোনো কারণে যদি এই উপাদানগুলোর একটি বা একাধিক উপাদানের যদি ঘাটতি হয় তবে দেখা যায় যে প্যাথোজেনের সঠিক বৃদ্ধি প্রাপ্ত হয় না এবং হচ্ছে পোষকটা প্রতিরোধী হয়ে যায়। এক্ষেত্রে এক্সাম্পল বলা যেতে পারে অ্যাপেলের যে স্ক্যাব রোগ সৃষ্টি হয় যে ভেন্টুয়ারা সেটার কোন কোন স্ট্রেন যখন দেখা যায় যে আপেল গাছে যখন যে কোলিন বা রাইবোফ্লাভিনেট কম থাকে ভিটামিন আর কি রাইবোফ্লাভিন ভিটাম বা ক্লোরিন কম থাকে তখন কি করে যে আক্রমণ করতে পারে না এই ছত্রাক গুলো। আবার কোন কোন ক্ষেত্রে পুষ্টির অভাবে যে পাকসিনিয়া গ্রামিনিস গমকে বা পাকসিনিয়া গ্লর্গি ভুট্টাকে বা কোলিটোটেরিকাম শিমকে আক্রমণ করতে পারে না। ঠিক আছে, আবার আলুতে যখন যে রিডিউসিং সুগার কম থাকে তখন যে ব্যাকটেরিয়া যেটা ব্যাকটেরিয়া আছে যে আলুর সফট রোগ সৃষ্টি করতে পারে না। সুতরাং রিডিউসিং সুগার সৃষ্টিকারী আলুর জাতই এই প্যাথোজেনের প্রতি প্রতিরোধী হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসো পোষকের ভিতরে কতগুলো প্রতিরোধী পদার্থের মাধ্যমে অভ্যন্তরে, তো পোষক অনেক সময় দেখা যায় যে তার ভিতরে এমন কতগুলো পদার্থ তৈরি করে যেগুলো কি করে যে রোগ প্রতিরোধ করতে পারে প্যাথোজেনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রমণের পূর্ব থেকেই পোষকের দেহে কি হয় প্যাথোটক্সিন তৈরি হয়। সেই যেমন হচ্ছে যে আলু স্ক্যাব প্রতিরোধকারী প্রকরণ পূর্ব আগে থেকে কি হচ্ছে আক্রমণের আগে থেকে অল্প মাত্রায় ক্লোরোজেনিক এসিড উৎপন্ন করে যা কিনা স্ট্র্যাপটোমাইসিস স্ক্যাবিসের আক্রমণকে থেকে নিজেকে রক্ষা করে। আবার হচ্ছে যে আগে থেকে তৈরি যে টমেটোতে টমাটিন এবং ওটে এডিনোসিন থাকলে ছত্রাকের আক্রমণটা কম হয়। এবং হচ্ছে যে বিভিন্ন রকমের ফেনলস বলো টেনিন বলো অ্যালকালয়েড হাইড্রোলাইটিং এনজাইমস ইত্যাদি কি করে যে পোষক দেহে প্রতিরোধের কাজ করে। তো এই যে আমরা রাসায়নিক এজেন্ট গুলোর নাম বললাম যে পূর্ব থেকেই কি করে যে আক্রমণের পূর্ব থেকেই পোষকের দেহে তৈরি হয় যে কি রকম যেটা যে জৈব রাসায়নিক পদার্থ গুলো সেগুলো হতে পারে যে পোষক পূর্ব থেকে কি করে যে পরিবেশে এমন কতগুলো কি করে যে ইনহিবিটর তৈরি করে যেগুলো পরিবেশে মুক্ত করে যার জন্য কি হয় সে নিজেকে প্রতিরোধী করতে পারে। আবার আরেকটা দেখা গেল আরেকটা পয়েন্ট আমরা বললাম যে প্রয়োজনীয় পুষ্টির অভাব, যেখানে প্রয়োজনীয় পুষ্টি যদি না পায় যেমন ধরো আমিষ শর্করা অ্যামাইনো অ্যাসিড এগুলো না পেলেও কি করতে পারে যে পোষকটা প্রতিরোধী হয়ে যায় প্যাথোজেনের প্রতিরোধে। আবার হচ্ছে যে প্রয়োজনীয় ফ্যাক্টর বা অ্যান্টিজেনের কথা বললাম যে যেটা অনেক সময় দেখা যায় যে প্যাথোজেনকে তার যে পশুর দেহে যখন আক্রমণ করে তখন প্রথম পশুর দেহের সংবেদনশীল স্থানটা তাকে চিনিয়ে দেয়। তো সেক্ষেত্রে যে ফ্যাক্টর বা এজেন্ট গুলো থাকে সেগুলো অনুপস্থিতির কারণে অনেক সময় কি করে যে প্যাথোজেন থেকে পশুরটা কি প্রভাব নিজেকে রক্ষা করতে পারে বা প্যাথোজেনটা প্রতিরোধ পশুরটা প্যাথোজেন প্রতিরোধী হয়। এই যে বললাম যে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, আরেকটা কি বলেছি যে পোষক দেহের অভ্যন্তরে এমন কতগুলো পদার্থ তৈরি হয় যা কিনা কি করে প্যাথোজেনকে প্রতিরোধী করে তোলে। এই যে বললাম চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট হচ্ছে তোমাদের পোষক আক্রমণ করার পূর্বেই যে জৈব রাসায়নিক প্রতিরোধ কৌশল সেটা। এবার আসো যে আক্রান্ত যদি হয় তখন সেক্ষেত্রে কি জৈব রাসায়নিক পদার্থ উৎপাদন করে সেটাকে বা বায়োকেমিক্যাল ডিফেন্স সে অবলম্বন করে পোষকটা।
অনেক সময় দেখা যায় যে আক্রান্ত হওয়ার পর পর এক বা একাধিক জৈব যৌগ উদ্ভিদ সৃষ্টি করতে পারে বা পোষক উদ্ভিদটা, যার মাধ্যমে কি করে যে পোষকটা রোগ প্রতিরোধী নিজেকে রোগাক্রমণ থেকে রক্ষা করে বা রোগ প্রতিরোধী হয়। একে যে সক্রিয় রাসায়নিক প্রতিরোধ বলা হয়, যে যার দ্বারা কি হয়েছে আক্রান্ত হওয়ার পর সে কতগুলো জৈব রাসায়নিক পদার্থ, যেমন হচ্ছে ফেনলি পদার্থ, তারপর হচ্ছে ফেনলটক্সিন, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের এনজাইম, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে টক্সিনকে ডিটক্সিন করে, হ্যাঁ, তারপরে যে শ্বসনের হারটা কমিয়ে, এগুলো হচ্ছে যে তার হচ্ছে আক্রমণের পরবর্তী পোষক পোষকের হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। ঠিক আছে, আসো ফেনলির যৌগটা কি, যে বেনজিন বলে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে একটা, সেটাকে বলা হচ্ছে কি যে এটা হচ্ছে একটা ফেনলিক যৌগ। হ্যাঁ, তোমরা এটা স্ট্রাকচারটা আগে দেখেছো, তাই না? আবার এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফেনলে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে, সেটাকে বলা হয় পলিফেনল বলা হয়, এটা কুইনন যৌগ। আচ্ছা, আমরা আসছিলাম কি, আমরা কি পড়ছিলাম ফেনলিক যৌগের কথা, যে প্যাথোজেন কর্তৃক অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক কারণে পোষক দেহে ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় পোষক যখন পোষক দেহে যখন প্যাথোজেন আক্রমণ করে, তখন চারদিকে অনেক সময় দেখা যায় একটা ক্ষত তৈরি হয়। তো এই ক্ষতর চারদিকে কি করে পোষক তখন এক ধরনের পদার্থ সৃষ্টি করে, জৈব রাসায়নিক পদার্থ, ফেনল সৃষ্টি, ফেনলিক টাইপের যৌগ সৃষ্টি করে, এইসব মানে এই যে ফাঞ্জি টক্সিন তৈরি করে, এই যে ফাঞ্জি টক্সিন পদার্থ, এই সকল ফাঞ্জি, এগুলো হচ্ছে ফাঞ্জি টক্সিন পদার্থ ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে কি করে ধ্বংস করে ফেলে, এবং হচ্ছে কি এই যে ক্ষতটা তৈরি করে প্যাথোজেন পোষক দেহে, সেই ক্ষতটাকে নিরাময় করে। কোনগুলো, যেটা হচ্ছে ফেনলিক যৌগটার কথা বলছে, যেগুলো ফাঞ্জি টক্সিন হিসেবে কাজ করে। এই যেটা বললাম যে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত ফেনলকে বলে পলিফেনল, এগুলো উদ্ভিদ দেহে বেশি উৎপন্ন হয়। ফেনলিক যৌগ অনেক সময় দেখা যায় যে জারিত হয়ে প্যাথোজেনের জন্য অধিকতর বিষাক্ত কুইনিন যৌগে পরিণত হয়। আবার কতগুলো দেখা যায় যে রোগ প্রতিরোধী ফেনলিক যৌগ সকল উদ্ভিদেই দেখা যায়। মানে সুস্থ এবং অসুস্থ, সুস্থ বা আক্রান্ত উদ্ভিদ বলো, সবগুলোতে কি হয়েছে কম বেশি ফেনলিক যৌগ উদ্ভিদ দেখা যায়। এদেরকে সাধারণত যে মানে সাধারণ কমন ফেনলিক যৌগ বলে। রোগ প্রতিরোধ ক্ষম প্রকরণ গুলোর আক্রান্ত টিস্যুতে সংবেদনশীল প্রকরণে আক্রান্ত টিস্যু অপেক্ষা এই যে এই ফেনোলিক যৌগ গুলো, যেটা হচ্ছে যে সংবেদনশীল প্রকরণে আক্রান্ত টিস্যু অপেক্ষা এগুলো কি দ্রুত সংশ্লেষিত হয় বা সঞ্চিত হতে দেখা যায়। এতে মনে করা হয় যে রোগ প্রতিরোধের জন্য এই সমস্ত পদার্থ দ্রুত মাত্রায় কি হয় সংশ্লেষিত হয় এবং হচ্ছে আক্রান্ত স্থানে ঘনীভূত হয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরূপ পদার্থ ফেনলিক যৌগ কতগুলো আছে, যেমন হচ্ছে ক্লোরোজেনিক এসিড বলো, ক্যাফিক এসিড, ফ্লোরেটিন, তারপর হচ্ছে স্কোপলেটিন, এগুলো হচ্ছে কি ফেনলিক যৌগ, যেগুলো কি করে যায় দ্রুত সংশ্লেষিত হয়, যেগুলো আক্রান্ত টিস্যু অপেক্ষা সংবেদনশীল প্রকরণ এবং হচ্ছে কি একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তো দেখা গেছে যে এরূপ এক বা একাধিক ফেনলিক যৌগ কোন আক্রান্ত উদ্ভিদের প্রতিরোধে কি করে যে আক্রান্ত উদ্ভিদের ক্ষেত্রে রোগ প্রতিরোধে কার্যকর হয়। অ্যাপেলস্ক্যাপ রোগ সৃষ্টিকারী ছত্রাক ভেঞ্চুরার কথা যেটা আগে বলেছি, যেটা প্রতিরোধের জন্য এই ধরনের যে পদার্থ, যে বলে ফ্লোরিটিন বা বলো বা কুইনন বলো, যেটা ফেনল জাতীয় ফেনলিক যৌগ আক্রমণের পরে সৃষ্টি হয়। আবার আক্রান্ত মিষ্টি আলু, গাজর বা আলু গাছে প্যাথোজেন আক্রমণের পর ক্লোরোজেনিক এসিড বা ক্যাফিক এসিড দেখা যায় যে আধিক্য দেখা, এগুলোর আধিক্য দেখা যায় যেগুলো কিনা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। ফাইটোপথোরা ইনফেস্টেন্স, যেটা কিনা যে আলুর হচ্ছে কি যে বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে, তোমরা জানো যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স একটা ছত্রাক যেটা দ্বারা আলুর গোলালুর বিলম্বিত ধসা রোগ বা লেট ব্লাইট রোগ সৃষ্টি হয়, রোগে যে ডাই অর্থোফেনল বা স্কোপলেটিন অধিক পরিমাণে সংশ্লিষ্ট হয়। আবার ধানের কিছু রোগের ক্ষেত্রে, যেমন হচ্ছে ব্লাস্ট রোগের ক্ষেত্রে পাইরিকুলারিয়া অরাইজা দ্বারা আক্রমণের সময়ও ফেনলিক যৌগ অধিক পরিমাণে সংশ্লিষ্ট হতে দেখা গিয়েছে। ঠিক আছে, আবার স্কোপলেটিনটা হচ্ছে কি যে যেটা বললাম যে, আবার হচ্ছে নাশপাতির ক্ষেত্রেও দেখা যায় যে স্ক্যাব রোগে ফেনলিক যৌগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেন। কারণ দেখলাম যে আমরা কিন্তু আলুর ক্ষেত্রে দেখলাম যে নাশপাতির ক্ষেত্রে দেখলাম যে এগুলোতে ক্ষেত্রে বা আপেলের ক্ষেত্রে কি করে যে ফেনলিক যৌগ গুলো রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। ঠিক আছে, এবার আসলে যে সেকেন্ড পয়েন্টে ফাইটোএডিক্সিন। ফাইটোডিক্সিনটা কি, এটা হলো প্রথমত কতগুলো ফেনলিক যৌগ, বিশেষ ধরনের ফেনলিক যৌগ যা প্যাথোজেন কর্তৃক আক্রমণের পর, প্যাথোজেন কর্তৃক আক্রমণের পর তা প্রতিরক্ষার জন্য পোষক দেহে যথাযথ পরিমাণে তৈরি হয়। অনেকগুলো বিশেষ ধরনের ফেনলিক যৌগ মিলে কি হয় ফাইটোএডিক্সিন। হ্যাঁ, সাধারণত সুস্থ উদ্ভিদে ফাইটোএডিক্সিন থাকে না। আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত ও পচনশীল কোষ সংলগ্ন সুস্থ কোষ দ্বারা এ সকল বস্তু সংশ্লিষ্ট হয় এবং সেখানে অবস্থান করে এবং হচ্ছে কি করে একটা প্রতিরক্ষার কাজ করে ফাইটোএডিক্সিন গুলো। সাধারণত আক্রান্ত উদ্ভিদে পোষক ও পরজীবীর যৌথ ক্রিয়ায় কি হয়, পোষক পরজীবীর একটা যৌথ ক্রিয়ায় কি যে ফাইটোক্সিলিনটা সৃষ্টি হয়। এই যে ভিভোটক্সিনের কথা বলেছিলাম না গত ক্লাসে, যে ভিভোটক্সিন একটা যেটা পোষকও নিঃসৃত করে একটা টক্সিন এবং হচ্ছে প্যাথোজেনও নিঃসৃত করে। ঠিক আছে, এবং হচ্ছে যে ফাইটোক্সিলিনটা কি হয় যে অনেক সময় সাধারণত আক্রান্ত উদ্ভিদ এবং হচ্ছে কি পরজীবী দুইটাই আক্রান্ত মানে উদ্ভিদের মানে আক্রান্ত পোষক এবং হচ্ছে পরজীবী যৌথ ক্রিয়ার ফলে এই ফাইটোক্সিলিনটা সৃষ্টি হয়। এগুলো অনেকটা কিরকম অ্যান্টিবায়োটিক টাইপের,
হ্যাঁ, যে এখন পর্যন্ত যতগুলো উদ্ভিদ আক্রান্ত উদ্ভিদ পর্যবেক্ষণ করা হয়েছে তাতে অ্যান্টিবায়োটিক ধরনের ফাইটোসিলিন পাওয়া গিয়েছে, ঠিক আছে। আবার হচ্ছে যে ফাইটোইলেক্সিনের গুণ সম্পন্ন কতগুলো আরো অনেকগুলো জৈব পদার্থ রয়েছে, প্রায় 20টিরও বেশি পরিবারে এই প্যাথোজেন কর্তৃক আক্রান্ত উদ্ভিদ, কয়েক ডজনে মানে উদ্ভিদে দেখা গিয়েছে যে কয়েক ডজন ফাইটোক্সিলিন গুণ সম্পন্ন জৈব রাসায়নিক বস্তু পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এটা একটা কি জৈব রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদে আক্রান্ত হওয়ার পরে পোষক উদ্ভিদে এটা এটা তৈরি হয় এবং যেটাকে কি করে যে তাকে প্যাথোজেনের আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে, প্রতিরোধ প্রতিহত করে প্যাথোজেন আক্রমণটাকে, ঠিক আছে। আচ্ছা, মানে ফাইটোক্সিলিনের কথা বলছি যে এগুলো হচ্ছে বিশেষ ধরনের ফেনলিক যৌগ, যেমন হচ্ছে যে আর্টিনল বলো, পাইজেটিন বলো, রিসিটিন, ফেসিওলিন, আইসোকুমারিন, মেডিকার্পিন, গোসিপল, ক্যাপসিডিওল, আইসোপিয়ামিডিন, ফেসিডিলিন, হিরোচেনল, এগুলো হচ্ছে যে কতগুলো উল্লেখযোগ্য ফাইটোএলেক্সিন। তোমাদের এই নামগুলো বলছি, তোমরা উল্লেখ মানে যখন প্রশ্ন আসে সে পরীক্ষাতে তখন তোমরা যে রাসায়নিক প্রতিরোধ, হ্যাঁ, উদ্ভিদ যেগুলো ইয়া করে যে প্রতিরোধ হিসেবে কি কতগুলো তোমরা জৈব রাসায়নিক পদার্থের নাম তোমরা মুখস্থ করতে হবে। যদিও স্ট্রাকচারটা ওভাবে আসে না, যে স্ট্রাকচার আমি দেখাবো কয়েকটা, কিন্তু স্ট্রাকচারটা না আসলেও এই নামগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, কিন্তু এই যে গঠনগত যে কৌশল প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে যেটা হোস্ট কর্তৃক আর কি ডিফেন্স এগেনস্ট প্যাথোজেন, এটা স্ট্রাকচারাল হিসেবে আলাদা করে আসতে পারে, বা হচ্ছে যে বায়োকেমিক্যাল যে ডিফেন্স সেটা সেটাও কিন্তু কোশ্চেন আলাদা হিসেবে আসতে পারে। সেই বায়োকেমিক্যালের কথা বলছি যে যেখানে কতগুলো তোমরা বায়োকেমিক্যাল যেটা যে পদার্থগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, জৈব রাসায়নিক পদার্থগুলো, সেগুলোর নাম কয়েকটা তোমরা উদাহরণ হিসেবে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথমত ছত্রাক যখন প্যাথোজেন দ্বারা পশুকে এই ধরনের ফাইটোটক্সিন উৎপন্ন হলো, ছত্রাক দ্বারা ব্যাকটেরিয়া এবং ভাইরাস বলো, নেমাটোড বলো, এইসবের ক্ষেত্রেও এটা এই যে ফাইটোটক্সিনটা তৈরি হয়। যদিও আমি বলছে যে মেইনলি হচ্ছে ফাইটোটক্সিন গুলো হচ্ছে ছত্রাকে তৈরি হয়, ছত্রাক প্যাথোজেন দ্বারা আক্রান্ত পশুকে এই ধরনের উদ্ভিদ, কিন্তু অনেক সময় যে ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, নেমাটোড দ্বারা যখন আক্রান্ত হয় উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেও এটা এই ফাইটোটক্সিন উপস্থিতি দেখা গেছে। আবার রাইজোকটিনা ছত্রাক দ্বারা যখন হচ্ছে অর্কিড বা অনেক উদ্ভিদে অর্চিনল উৎপন্ন হয়, অর্চিনল একটা কি জৈব রাসায়নিক পদার্থ যেটা আক্রান্ত হওয়ার পর পোষক উদ্ভিদে উৎপন্ন হয়। ফাইটোপ্থোরা ইনফ্লুয়েঞ্জা দ্বারা আলু গাছে রিসিটিন বা বিভিন্ন ছত্রাক দ্বারা আক্রান্ত মটর গাছে পাইজেটিন সৃষ্টি হয়। ফেসুলিন বা এরূপ কতগুলো ছত্রাক, এইগুলো যৌগ ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত শিম গাছে জাতীয় উদ্ভিদে উৎপন্ন হয়, ঠিক আছে, জাতীয় উৎপন্ন হয়। এবং হচ্ছে কি যে এটা হচ্ছে যে সেরাটোসিস্টিস কর্তৃক আক্রান্ত গাজরের মূলে আইসোকুমারিন পাওয়া যায়, যেটা একটা জৈব রাসায়নিক পদার্থ এবং প্রকৃতিতে কাজ করে। আবার দেখা যায় যে আক্রান্ত রেড ক্লোভারের মূলে পাইজেটিনের গঠনক কি ট্রাই ফ্লোরিজিটিন বা আলফা আলফা গাছে মেডিকার্পিন বা মরিচ গাছে ক্যাসপিডিওল, এগুলো উৎপন্ন হয়। আবার আরেকটা দেখো যে ফেনল বা কুইনন, যেটা মিষ্টি আলুর কালো পচা রোগে সেরাটোসিস্টিস বা ফিমবিয়াটা কর্তৃক আইসো বা আইপোমিয়ামিডন সৃষ্টি হয়। তারপরে এদের মাত্রা দেখা গিয়েছে যে এই সমস্ত পদার্থের মাত্রা যদি যে এই যে পদার্থগুলো তৈরি করে রাসায়নিক পদার্থগুলো তৈরি হয় এগুলোর মাত্রা যদি 1% বেশি হলে ছত্রাকের আক্রমণটাকে সে প্রতিরোধ করতে পারে, ঠিক আছে। এই যে স্ট্রাকচার গুলো কথা বলছি, যে ফেনলের কথা বললাম, যে কুইনিনের বললাম, ক্যাফিক অ্যাসিড বললাম, যে এগুলো হচ্ছে সবই হচ্ছে কি ফেনলিক যৌগ, হ্যাঁ, ক্যাপসিকাম ফুটেসেন্সে কিছু নন প্যাথোজেনিক এগুলো ছত্রাকে ইনকুলেট করলে দেখা যায় যে সেসকুইটারপিন ফাইটোএলেক্সিন ক্যাপসিডিল উৎপন্ন হয়, যা কি করে যে এই সমস্ত পদার্থকে প্যাথোজেনের আক্রমণ থেকে প্রতিহত করে, ঠিক আছে। আরেকটা আছে যে ফাঞ্জি টক্সিক, ফাঞ্জি টক্সিক ফেনোলিক রিলিজ ফ্রম কি হচ্ছে যে নন টক্সিক ফেনলিক কমপ্লেক্স থেকে রিলিজ হয় ফাঞ্জি টক্সিন। ছত্রাক দ্বারা যখন কোষ থেকে এক প্রকার এনজাইম উৎপন্ন করে ছত্রাক আক্রান্ত কোষ থেকে, মানে ছত্রাক দ্বারা যখন ছত্রাক প্যাথোজেন যখন ছত্রাক সেই সময় আক্রান্ত কোষ থেকে এক প্রকার এনজাইম উৎপন্ন করে, যা কিনা জটিল ফেনলিক যৌগকে হাইড্রোলাইজ করতে পারে এবং হচ্ছে ফেনলিক কমপ্লেক্স থেকে ফেনলিক যৌগটা নিঃসৃত করে। এই সমস্ত ফেনলিক্স এর কতগুলো প্যাথোজেনের জন্য টক্সিক, ঠিক আছে, যে এই যে পোষক উদ্ভিদ গুলো তৈরি করে যে ফেনলিক যৌগ, এগুলো কতগুলো হচ্ছে প্যাথোজেনের জন্য টক্সিক হিসেবে কাজ করে এবং প্যাথোজেনের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরক্ষায় কাজ করে, ঠিক আছে। এই যে টক্সিনের কথা বলেছি, যে ছত্রাককে কোনো প্যাথোজেন যখন পোষককে আক্রমণ করে তখন সে কতগুলো টক্সিক পদার্থ নিঃসৃত করে বা টক্সিন নিঃসৃত করে, হ্যাঁ, বিষাক্ত পদার্থ হিসেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোষকও কিছু প্যাথোজেনকে প্রতিহত করতে কিছু টক্সিন নিঃসৃত করে, এই যেখানে বললাম যে ফাঞ্জি টক্সিনের কথা সেরকম একটা এক্সাম্পল এখানে, ঠিক আছে। এরপর আসো যে রোগ প্রতিরোধে ফেনোলক্সিডাইজিং এনজাইমের ভূমিকা।
রোগ প্রতিরোধে কি করে দেখা যায় যে ভ্যারাইটি সংক্রমিত যে যে টিস্যুতে থাকে রোগ প্রতিরোধে ক্ষম ভ্যারাইটি সংক্রমিত টিস্যুতে সংবেদনশীল ভ্যারাইটি অপেক্ষা কি থাকে যে ফেনোলক্সিডেজিং এনজাইমের সক্রিয়তা অধিক থাকে। ফেনোলক্সিডেজিং এনজাইমটা কি করে যে এটা ফেনল যৌগকে জারিত করে কুইনন উৎপন্ন করে। ফেনোলক্সিডেজিং এজেন্টটা কি করে যে ফেনল যৌগকে জারিত করে কুইনন তৈরি করে যা অণুজীবের জন্য ফেনল অপেক্ষা অধিক বিষাক্ত বা যে প্যাথোজেনের জন্য। ধারণা করা হয় যে পলিফেনোলক্সিডেজের অধিক সক্রিয়তা জারণের জন্য ফলে অধিক ঘনত্বে টক্সিন পদার্থের সৃষ্টি হয় যা কি করে যে প্যাথোজেন আক্রমণ থেকে পোষককে রক্ষা করে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসো যে প্রোটিন এবং হচ্ছে এনজাইমের প্রবৃত্ত সংশ্লেষণের মাধ্যমে, হ্যাঁ প্রোটিন সিনথেসিস এর মাধ্যমে, যেটা এনজাইম এবং প্রোটিন সিনথেসিস এর মাধ্যমে যেটা কি করে যে ডিফেন্স প্রতিরোধ করে দিলে, যেটা কি দেখা যায় যে উদ্ভিদে যখন অনেক সময় দেখা যায় যে টক্সিন প্যাথোজেন থেকে যে টক্সিনটা নিঃসৃত করে অনেক সময় দেখা যায় যে উদ্ভিদের মানে পশু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণটা বন্ধ হয়ে যায় এবং হচ্ছে কি বিভিন্ন ধরনের মেটাবলিজম সৃষ্টি করে। হ্যাঁ, যে স্বাভাবিক উদ্ভিদের দেহে যেটা হয় যে পোষক উদ্ভিদের দেহে প্রতিনিয়ত কি করে বিভিন্ন ধরনের বিপাকক্রিয়া চলতে থাকে। তো অনেক সময় প্যাথোজেন এমন কতগুলো পদার্থ নিঃসৃত করে যেগুলো কি করে যে বিপাকক্রিয়া বাধা দান করে বা ইয়াটাকে পোষক কোষটাকে ধ্বংস করে। তো এখানে দেখা যায় যে অনেক পোষকের ক্ষেত্রেও কিছু জৈব রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা কিনা কি করে যে প্যাথোজেনের যখন আক্রান্ত হয় প্যাথোজেনের আক্রমণ করে তখন ভিন্ন পথে প্রোটিন সংশ্লেষণটা হয়। যে বললাম যে প্যাথোজেন যে টক্সিন সৃষ্টি করে যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন সংশ্লেষণটা বিনষ্ট করে দিতে পারে বা বিভিন্ন মেটাবলিক কার্যকলাপ বিনষ্ট করে দিতে পারে, বিনিময়ে কি করে যে অনেক সময় সেটা প্রতিরোধ করার জন্য পোষককে কি করে বিভিন্ন ধরনের ভিন্ন পথে কি করে যে প্রোটিন সংশ্লেষণ করে। যখন প্যাথোজেন কর্তৃক আক্রান্ত হয় তখন পোষকটা কি করে যে ভিন্ন পথে একটা প্রোটিন সিনথেসিস করে এবং হচ্ছে সংক্রমণের চারদিকে স্থানে চারদিকে একটা যেটা রেজিস্ট্যান্ট একটা স্থানিক রেজিস্ট্যান্ট বা ইমিউন লেয়ার তৈরি করে, যেভাবে সে কি করে যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ঠিক আছে, তো এই ধরনের প্রতিরোধ ফাইটো এলেক্সিন দ্বারা প্রতিরোধের সাথে একটা সম্পর্কিত অনেকটা ফাইটো এলেক্সিনের সাথে। তো অতিরিক্ত প্রোটিন বা এনজাইম সমূহ ফাইটো এলেক্সিন সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়, যদিও সম্ভবত এই দুটি পদ্ধতি মানে দুটো আলাদা আলাদা পদ্ধতি ভাবে কাজ করে, যদিও সেটা একটা কিন্তু রিলেটেড একটা ইয়া যে প্যাথোজেন যখন আক্রমণ করে তখন কোষে যে ব্যাপটেরিয়া বলি যে প্রোটিন সিনথেসিস বা এনজাইমের ইয়া সেটা বিনষ্ট করে দেয়, তো ওইটা তখন কি করে যে কিছু উদ্ভিদে ফাইটোএলেক্সিন জাতীয় কতগুলো প্রতিরোধ মানে রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যেগুলোতে কি করে যে ভিন্ন পথে প্রোটিন সিনথেসিস হয় এবং হচ্ছে কি প্যাথোজেনের আক্রমণ থেকে উদ্ভিদকে বা পোষককে রক্ষা করে। এবার আসো আরেকটা পয়েন্টে যাচ্ছি, প্যাথোজেনের এনজাইম নিষ্ক্রিয়করণের মাধ্যমে প্রতিরোধ, সেটা কি করে যে কতিপয় ফেনলিক যৌগ কি করে যে তাদের জারিত প্রোডাক্ট কতিপয় ফেনলিক যৌগ বা জারিত প্রোডাক্ট কি করে যে প্যাথোজেনিক এনজাইমকে বাধা দান করে, যেগুলো বাধান করে সেটা কি করে রোগ প্রতিরোধ ঘটায়। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিফেনলের পরিমাণ যত বেশি অধিক হয় উদ্ভিদ ভ্যারাইটি তত বেশি প্রতিরোধ হয়, মানে পলিফেনলের পরিমাণ, পলিফেনল একটা কি জৈব রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদে পশু উদ্ভিদে প্রতিরোধ হিসেবে তৈরি হয়। তো কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই পলিফেনলটা এমন ভাবে উৎপন্ন হয় যে যত বেশি উৎপন্ন হয় ভ্যারাইটিটা তত বেশি কি হয় রোগ প্রতিরোধী হয়, যদিও ফেনলস গুলো মানে প্যাথোজেনের এটা কি করে যে এই ফেনলিক যৌগ গুলো প্যাথোজেনের বৃদ্ধিতে বাধা দান করে না কিন্তু এদের একটিভিটিস মানে কার্যকলাপে বাধা দান করে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আসো নেক্সট পয়েন্টে, প্যাথোজেনের টক্সিনের ডিটক্সিফিকেশন, যেটা যে টক্সিন গুলোকে ডিটক্সিফিকেশন করে ফেলে। যে রোগ প্রতিরোধক উদ্ভিদে কি যে দেখা যায় যে ফিউজারিক এসিড বলো বা পাইরুকুলিন বলো এগুলো নন স্পেসিফিক হোস্ট টক্সিন যেটা যে পদার্থ যেটা যে নন স্পেসিফিক সেগুলোতে কি করে যে রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদে ফিউজারিক এসিড বা পাইরুকুলিন ইত্যাদি টক্সিন কি করে যে ডিটক্সিফিকেশন ঘটে। হ্যাঁ, এটি কি করে যে প্রতিরোধে অংশগ্রহণ করে, রোগ প্রতিরোধক্ষম ভ্যারাইটি উদ্ভিদে এই টক্সিন গুলো কি করে যে দ্রুত মেটাবলাইজড হয় বা অন্য বস্তুর সাথে যুক্ত হয়ে কি করে নন টক্সিক যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, যে প্যাথোজেনের যে নিঃসৃত যে টক্সিনটা সেটাকে ডিটক্সিন করে ফেলে। ঠিক আছে, এর মাধ্যমে কি করে উদ্ভিদ নিজেকে রক্ষা করতে পারে। এরপর আসো নেক্সট পয়েন্টে, শ্বসনের হারে পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদে দেখা যায় যে সংক্রমণের পর সংবেদনশীল ভ্যারাইটি অপেক্ষা শ্বসনের হার প্রথমে বৃদ্ধি পায়। হ্যাঁ, রোগ প্রতিরোধক্ষম যে ভ্যারাইটি বা ডিজিজ রেজিস্ট্যান্ট যে উদ্ভিদে দেখা যায় যে সংক্রমণের পর সংবেদনশীল ভ্যারাইটি অপেক্ষা শ্বসনের হার প্রথমে বৃদ্ধি পায়। তো কিন্তু কয়েকদিনের মধ্যে এই হারটা আবার কি হয় যে কমে যায়, কিন্তু সংবেদনশীল ভ্যারাইটিতে এটা আবার দেখা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে রোগ প্রতিরোধক্ষম যে ভ্যারাইটিটা সেটা আক্রান্ত হওয়ার পর সংবেদনশীল ভ্যারাইটি থেকে তার শ্বসনের হারটা বৃদ্ধি পায় কিন্তু যেটা পরবর্তীতে আবার কমে যায়, কিন্তু সংবেদনশীল ভ্যারাইটির ক্ষেত্রে এটা দেখা যায় না। তো আক্রান্ত টিস্যুতে শ্বসনের হার যখন বৃদ্ধি পায় যে পোষকের যে ডিফেন্স রিয়াকশন হিসেবে বিকাশ লাভের জন্য দ্রুত মেটাবলাইজটাকে নিয়ন্ত্রণ করে এটা। ঠিক আছে, একটা ডিফেন্স হিসেবে কাজ করে। এবার আসো যে জৈব সংশ্লেষণ পথে বিবর্তনের মাধ্যমে,
পথ বা জৈব পথটা পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ, হ্যাঁ, জৈব সংশ্লেষণের যে পথগুলো থাকে সেটা চেঞ্জের মাধ্যমে, সেটা কিভাবে, যে আঘাত বা উদ্ভিদে বা কোনো আঘাত বা স্ট্রেস বিভিন্ন ধরনের বা সংক্রমণ হলে যে স্ট্রেসটা তৈরি হয় বা স্ট্রেস অবস্থা সৃষ্টি হয় সেই সময় কি হয় যে উদ্ভিদে শ্বসনের হারটা বৃদ্ধি পায় বা শ্বসন বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব আক্রান্ত হওয়ার ফলে যে নতুন এনজাইম, হ্যাঁ, মানে এই যে স্ট্রেস অবস্থা সেটার সময় নতুন এনজাইম প্রোটিন তৈরি হয় এবং হচ্ছে এক ধরনের পিকুলিয়ার বা অদ্ভুত এক ধরনের বা নতুন ধরনের একটা যৌগ সৃষ্টি হয়, এরূপ ঘনত্বে সঞ্চিত হয় যা অনেক ক্ষেত্রে অনুজীবের জন্য ওই প্যাথোজেনেটার জন্য টক্সিক হিসেবে কাজ করে। হ্যাঁ, যে অনেক সময় মানে মেইন ইয়াটা হচ্ছে কি যে প্যাথোজেন দ্বারা যখন পোষক আক্রান্ত হয় তখন অনেক সময় কি হয় যে দেখা যায় যে শোষণের হারটা বৃদ্ধি পায় এবং তখন এই অবস্থায় এমন এনজাইম তৈরি হয় বা প্রোটিন তৈরি হয় যেটা কিনা কি করে যে অণুজীবের জন্য টক্সিক হিসেবে কাজ করে। তো সংক্রমণের ফলে গ্লাইকোলাইটিক থেকে পেন্টোজ পথে পরিবর্তিত হয়, কারণ ফেনোলিক যৌগ তৈরির জন্য যে সকল বস্তু প্রয়োজন হয় তা পেন্টোজ পথে সাধারণত তৈরি হয়। এই সকল এই যে ফেনোলিক যৌগ গুলোর কথা বলছি এগুলো হচ্ছে প্যাথোজেনের জন্য টক্সিক বা বিষাক্ত। এরপর হাইপার সেন্সিটিভ বিক্রিয়ার মাধ্যমে প্রতিরোধ। তো উদ্ভিদের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা হলো হাইপার সেন্সিটিভ একটা বিক্রিয়া। এটি কেবলমাত্র ইনকম্পিটিবল পোষক উদ্ভিদের সাথে ছত্রাক ব্যাকটেরিয়া বা হচ্ছে যে নেমাটোড সংযোগের ফলে ঘটে। রেস্টেন্ট ভ্যারাইটিতে দেখা যায় যে কোষে সংক্রমণের পরপর কোষের স্ফীতি বলো সংক্রমিত কোষ দ্রুত বাদামি বর্ণ ধারণ করে এবং হচ্ছে মরে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার সংবেদনশীল কোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, যে বা রেজিস্ট্যান্ট ভ্যারাইটির ক্ষেত্রে দেখা যায় যে এটা সংক্রমণের পরপর কোষের স্ফীতি হয়ে যায়, সংক্রমিত কোষ দ্রুত একটা কি করে যে বাদামি বর্ণ ধারণ করে এবং মরে যায়। কিন্তু সংবেদনশীল ভ্যারাইটির ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত কোষটা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। তো রেজিস্ট্যান্ট ভ্যারাইটিতে যখন সংক্রমিত ভ্যারাইটিতে সংক্রমিত কোষে এবং আক্রান্ত স্থানে চারদিকে কিছু সারিবৃত্তীয় পরিবর্তন ঘটে, কিন্তু সংবেদনশীল ভ্যারাইটিতে এটা দেখা যায় না এবং কোনো পরিবর্তন ঘটে না, যদি ঘটে এবং সেটা খুব ধীর গতিতে ঘটে। এই যে এই সকল হাইপার সেন্সিটিভ বিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যে যে কোষের মেমব্রেনের যে ভেদ্যতা নষ্ট হওয়া, যেটা যে প্যাথোজেন কর্তৃক টক্সিন পদার্থ নিঃসরণের ফলে হয়, বা হচ্ছে যে শ্বসনের হার বৃদ্ধি পাওয়া, বা ফেনোলিক যৌগের জোড় হওয়া, অক্সিডেশন হওয়া, ফাইটোলিসিস অনুদ্রব্য উৎপন্ন হওয়া, হ্যাঁ, তো এগুলো কি করে যে ইয়াটা এই সকল হাইপার সেন্সিটিভ এর ফলে বিক্রিয়াগুলোর মধ্যে এই জিনিসগুলো ঘটে, যা কি করে প্যাথোজেনটা থেকে আক্রমণ থেকে পোষককে রক্ষা করে। ঠিক আছে, এই সকল মধ্যবর্তী পর্যায়ে সর্বশেষটাই ফলটাই হচ্ছে যে আক্রান্ত কোষ এবং হচ্ছে কি চতুর্দিকের কিছু কোষে মারা যাওয়া বা মৃত্যু হওয়া। হাইপার সেন্সিটিভ বিক্রিয়ার ফলে দেখা যায় যে কার্যকর ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্যাথোজেন গুলো নেক্রোটিক টিস্যু থেকে পৃথক হয়ে যায় এবং হচ্ছে কি মারা যায়, মানে প্যাথোজেনটা, হ্যাঁ, প্যাথোজেন গুলো, ব্যাকটেরিয়া গুলো বা প্যাথোজেন গুলো হাইপার সেন্সিটিভ যে এলাকাটায় সেখানে, তো ওইখানে মূলত যে চারপাশে কিছু কোষ আক্রান্ত হয় এবং হচ্ছে ওই কোষগুলোর মারা যায়, যার ফলে কি হয় যে প্যাথোজেন গুলো ওই নেক্রোটিক কোষ থেকে আলাদা হয়ে যায়। তারপর আসে যে ভাইরাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাইপার সেন্সিটিভ বিক্রিয়াটা দেখা যায়, এর ফলে কি হয় যে একটা স্থানিক ক্ষত বা যে লোকাল যে একটা ইয়ার তৈরি হয়, যে ক্ষত সৃষ্টি হয় তার মধ্যে হচ্ছে ভাইরাস বেশ কিছুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু সাধারণত খুব কম ঘনত্বে এই ক্ষতের বাইরে এর বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা, যেটা হচ্ছে প্যাথোজেন দ্বারা আক্রান্ত হওয়ার পূর্বে বা পরে পোষক গ্রহণ করে। তা আমরা কি পড়লাম, যে আজকে আমরা যে আমার চ্যাপ্টার 6 এর যে আলোচনায় যেটা পড়লাম যে হোস্ট ডিফেন্স এগেনস্ট প্যাথোজেন এর মধ্যে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল কেমিক্যাল ডিফেন্স, যে জৈব রাসায়নিক প্রতিরোধ কৌশল। আমরা জানলাম যে স্ট্রাকচারাল কৌশল সম্পর্কে জানলাম, জৈব রাসায়নিক কৌশল সম্পর্কে জানলাম, যেটা প্যাথোজেন আক্রান্ত হওয়ার পূর্বে কিছু ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং কিছু ব্যবস্থা সে প্যাথোজেন কি করে যে আক্রান্ত হওয়ার পরে সে গ্রহণ করে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, এইটু এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকবে। আমাদের আজকের আলোচনা এখানে আমি শেষ করছি, তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো ফলো করো এবং সেই অনুযায়ী নিজে পড়ালেখাটা চালিয়ে যাও। ঠিক আছে, সবার স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা, সবার সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।